জাতীয় বেতন স্কেল আওতাভুক্ত সকল সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সুখবর। আমরা বেশ কিছুদিন ধরে 5% প্রণোদনা সম্পর্কে আলাপ আলোচনা শুনছিলাম। ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে 5% প্রণোদনা দেওয়ার যে প্রজ্ঞাপন সেটি জারি করেছে। এখানে দেখুন, অর্থ মন্ত্রণালয় থেকে গতকাল 5% প্রণোদনার বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। যে প্রজ্ঞাপনে বলা আছে, সরকারি চাকুরি আইন 2018 এর 15 ধারায় প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় বেতন স্কেল সমূহের আওতাভুক্ত সরকারি বেসরকারি স্বশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহ, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পেনশনভোগী ব্যক্তিবর্গকে 1 জুলাই 2023 তারিখ হতে 5% হারে বিশেষ সুবিধা প্রদান করা হলো। এই বিশেষ সুবিধা চাকরিরতদের ক্ষেত্রে ন্যূনতম 1,000 টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম 500 টাকা হারে প্রদান করা হবে। 2, এই বিশেষ সুবিধা নিম্নরূপভাবে কার্যকর হবে। ক, চাকরিরত প্রার্থীগণ 1 জুলাই 2023 তারিখ হতে প্রতি বছর 1 জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের উপর 5% হারে, তবে 1,000 টাকার কম নয়, বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। খ, অবসর উত্তর ছুটিতে পিআরএল থাকা কর্মচারীগণ পিআরএল গমনের পূর্বকালীন সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে উপযুক্ত হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। গ, পুনঃস্থাপনকৃত পেনশনারগণ সহ সরকার হতে পেনশন গ্রহণকারীগণ প্রতি বছর 1 জুলাই তারিখ প্রাপ্য নিট পেনশনের উপর 5% হারে, তবে 500 টাকার কম নয়, বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। ঘ, যে সকল অবসর গ্রহণকারী কর্মচারী তাদের গ্রস পেনশনের 100% অর্থাৎ সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন আনুতোষিক উত্তোলন করেছেন, তাদের ক্ষেত্রে এই বিশেষ সুবিধা প্রযোজ্য হবে না। জাতীয় বেতন স্কেলে নির্ধারিত কোনো গ্রেডে চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত মূল বেতনের ভিত্তিতে এই সুবিধা প্রযোজ্য হবে। তবে শর্ত থাকে যে এরূপ চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তি পেনশনভোগী হলে নিট পেনশন অথবা চুক্তিভিত্তিক নিয়োজিত পদের মূল বেতনের ভিত্তিতে যে কোনো এক ক্ষেত্রে এই সুবিধা প্রাপ্য হবেন। সরকারি বরখাস্তকৃত কর্মচারীগণ সাময়িক বরখাস্ত হওয়ার তারিখের অব্যবহিত পূর্বের মূল বেতনের 50%-এর উপর 5% হারে এই বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। এবং বিনা বেতনে ছুটিতে লিভ উইদাউট পে থাকাকালীন কর্মচারীগণ এই বিশেষ সুবিধা প্রাপ্য হবেন না। 3, সরকারের রাজস্ব বাজেট হতে প্রদত্ত অনুদানে পরিচালিত প্রতিষ্ঠান ব্যতীত অন্যান্য স্বশাসিত সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের কর্মচারীদেরকে এই বিশেষ সুবিধা প্রদান বাবদ প্রয়োজনীয় ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের নিজস্ব বাজেট হতে মেটাতে হবে। 4, জনস্বার্থে এই আদেশ জারি করা হলো। এটি 1 জুলাই 2023 তারিখ হতে কার্যকর হয়েছে বলে গণ্য হবে। তো প্রসঙ্গত এখানে প্রশ্ন আসতে পারে যে এমপিওভুক্ত যে সমস্ত শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের কথা তো এখানে কোথাও উল্লেখ নেই, তাহলে কিভাবে বিভিন্ন পত্রপত্রিকায় বা মিডিয়াগুলোতে ইন্ডেক্সধারী স্যার ম্যাডাম অর্থাৎ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের এই বিশেষ সুবিধা প্রদানের কথা বলছে? তো আপনাদের উদ্দেশ্যে বলছি যে প্রথমত অর্থ মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপনটি জারি করার পরে পরবর্তীতে তারা আরও একটি প্রজ্ঞাপন জারি করে, যে প্রজ্ঞাপনে এমপিওভুক্ত শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কথাও কিন্তু সেখানে বলা আছে। তো চলুন আমরা সেই প্রজ্ঞাপনটি দেখি সেখানে কি বলা আছে। এখানে দেখুন, এই যে দ্বিতীয় প্রজ্ঞাপন, এই দ্বিতীয় প্রজ্ঞাপনে কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে যে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণের জন্য 5% হারে বিশেষ সুবিধা প্রদান। উপর্যুক্ত বিষয়ে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণ 1 জুলাই 2023 হতে প্রতি বছর 1 জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের 5% হারে, তবে 1,000 টাকার কম নয়, বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। তো অনেকের মনে কিন্তু একটা প্রশ্ন জাগছে যে এই 1,000 টাকার কম নয় এই কথাটার অর্থ কী? তো দেখুন, যারা শিক্ষক হিসাবে প্রবেশ পর্যায়ে, আপনারা জানেন তাদের বেতন স্কেল 11তম গ্রেড অর্থাৎ 12,500, তো এই 12,500 টাকায় 5% করলে সেখানে কিন্তু 1,000 টাকার কম হয়। তো যাদের এই ধরনের বেতন স্কেলে যারা আছেন অর্থাৎ 5% করার পরে দেখা যাবে তাদের মূল বেতনের 5% করার পরে যে অংশটা আসছে সেটা 1,000 টাকার কম যদি হয়, তখন ন্যূনতম
তাদেরকে 1000 টাকা প্রদান করা হবে বিশেষ সুবিধা হিসেবে। তো আমরা যারা এমপিওভুক্ত শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা আছি তারাও সরকারের এই সুবিধা কিন্তু আমরা পাচ্ছি, এজন্য অবশ্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। এর সাথে সাথে আমাদের যে চলমান আন্দোলনে আমাদের যে চাওয়া অর্থাৎ আমাদের কাছ থেকে যে 10% কর্তন করা হয় এই কর্তনটা যাতে রহিত করা হয় এবং আমাদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং উৎসবকালীন যে ভাতা সরকারি প্রতিষ্ঠান অর্থাৎ সরকারি স্কুল সমূহ যে সুবিধাটা পায় আমরা যদি সেই সুবিধাটা পাই তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমরা অবশ্যই কৃতজ্ঞ থাকব এবং শিক্ষক হিসাবে আমরা মাথা উঁচু করে বেঁচে থাকতে পারব। তো যারা এমপিওভুক্ত শিক্ষক কর্মকর্তা কর্মচারী আছেন আপনারা অবশ্যই এই প্রজ্ঞাপনটি পেয়ে গেছেন, কেননা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকেও কিন্তু এই একই প্রজ্ঞাপন তারা নোটিশ আকারে প্রকাশ করেছে। এটা সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের জন্য অবশ্যই একটি সুখবর। তো এর বাইরেও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট আকারে জানাবেন, পরবর্তীতে আমরা সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনাদের সকলের সাফল্য এবং সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই রাখছি।